সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটে তিন দিন ব্যাপী বইমেলা ও বঙ্গ সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে। আয়োজন সফলভাবে শেষ হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যের বাংলা ভাষাভাষীদের নিয়ে আগামী বছর আরও বড় পরিসরে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার আশা বাংলাদেশের প্রকাশনা সংস্থাগুলোর। বিভিন্ন দেশে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে দুবাইয়ের বাংলাদেশ কাউন্সিলর প্রাঙ্গণে শেষ হয়েছে বইমেলা। মেলায় বইয়ের স্টলের পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজন, যা চক্র ও বস্ত্র প্রদর্শনী। এছাড়া প্রবাস অবস্থানরত বিশিষ্ট ব্যক্তি, গুণীজন, কবি, লেখক ও সাংবাদিক সহ মেলায় বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের দেওয়া হয় সম্মাননা। প্রতি বছর এই বইমেলাটি যদি দুবাই একটি স্থায়ী বইমেলায় রূপ পায়, তাহলে এই কমিউনিটির জন্য এটি একটি অনেক বড় পাওয়া হবে বলে আমার বিশ্বাস। And meet all the these poets from Asia and especially from Bangladesh, which I really respect what I saw and what I hear today. বইমেলায় দেশের খ্যাতনামা 30টি প্রকাশনী সহ 75টি স্টল অংশগ্রহণ করে। কবি ও লেখকদের উপস্থিতি আর সাহিত্যপ্রেমী ও শিল্প সংস্কৃতি মনা প্রবাসীদের মিলন মেলায় মেলা প্রাঙ্গণ পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। আরব আমিরাতে বাংলা ভাষা ও সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই বইমেলা কি অপরিসীম ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এটা যেন কন্টিনিউ প্রত্যেক বছর এই মেলার আয়োজন কন্টিনিউ থাকে এবং আমরা যারা এখানে ব্যবসায়ী বা কমিউনিটিতে আমরা যারা আসি, আমরা সবসময় ওনাদেরকে সহযোগিতা করি। মেলায় হুমায়ুন আহমেদ সহ দেশের পাঠকপ্রিয় লেখকদের বই, প্রবাসের প্রতিষ্ঠিত লেখকদের কবিতা, গল্প, ছড়া, উপন্যাস, মুক্তিযুদ্ধ বিষয়ক ও প্রবাস জীবনের নানা রকম ঘটনা প্রবাহ নিয়ে লেখা বইগুলো বিক্রি হয়েছে প্রচুর। এখান থেকে লেখক যেমন তৈরি হচ্ছে, আবার একই সাথে পাঠক গোষ্ঠীও তৈরি হবে। বইয়ের প্রতি, দেশের প্রতি এবং দেশের সংস্কৃতির প্রতি সকলেরই অগ্রগতি থাকবে। নিয়মিত বইমেলা আয়োজনের মাধ্যমে প্রবাসী ও বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলা সাহিত্য চর্চায় আরও আগ্রহী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।